প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। বিশ্বাস করি সবাই ভালো আছো। আমি সিস্টার মেরি সিলভিয়া, সহকারী শিক্ষিকা, সেন্ট মেরিস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, ষষ্ঠ শ্রেণী, বিষয় ইংরেজি দ্বিতীয় পত্র, ইউনিট 15, মোর অ্যাবাউট প্রিপোজিশনস, লেসন 1, অ্যান ইন্ট্রোডাকশন টু প্রিপোজিশন। নিচের প্যাসেজটি পড়ো এবং আন্ডারলাইন করা শব্দগুলো লক্ষ্য করো। মিস্টার কামাল ওয়াজ বর্ন অন 7 এপ্রিল 1980 অ্যাট আ স্মল ভিলেজ ইন দ্য ডিস্ট্রিক্ট অব পাবনা। হি কমপ্লিটেড হিজ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন ফ্রম টু লোকাল স্কুলস, দেন হি কেম টু রাজশাহী ফর হায়ার এডুকেশন। নিজ আন্ডারলাইন করার শব্দগুলো স্বাভাবিকভাবে অন্যান্য শব্দের, বিশেষত নাউন কিংবা নাউন ইকুইভ্যালেন্ট এর পূর্বে বসে একটি সম্পর্ক স্থাপন করেছে। এই ধরনের সকল শব্দকে প্রিপোজিশন বলে, অর্থাৎ অন, অ্যাট, ইন, অফ, ফ্রম, টু, ফর। উপরে বাক্যগুলোর এই শব্দগুলোতে আমরা প্রিপোজিশন হিসেবে দেখতে পাচ্ছি। প্রিপোজিশন দ্বারা সাধারণত টাইম, সময়, স্পেস, আওতা এবং অন্যান্য রিলেশনশিপ সম্পর্ক প্রকাশ পায়। যেমন টাইম, হি ওয়াজ বর্ন অ্যাট 3 o'clock অন 9 February 1999। প্লেস, হি লিভস অ্যাট আ স্মল ভিলেজ ইন বাংলাদেশ। অর্থাৎ প্রিপোজিশন হচ্ছে একটি সম্পর্কবাচক শব্দ। আর প্রিপোজিশন ইজ আ রিলেটিং ওয়ার্ড। লেসন 2, ক্লাসিফিকেশন অফ প্রিপোজিশন। প্রিপোজিশন কি, এর গঠন ও কাজের ভিন্নতা অনুসারে ছয় ভাগে ভাগ করা যায়। সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন, ডিসগাইজড প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশন, সাধারণত একটি ওয়ার্ড দ্বারা সিম্পল প্রিপোজিশন গঠিত হয়, যেমন অ্যাট, অন, বাই, ফর, ফ্রম, উইথ, আফটার, অফ, অফ, ইন, টু, আপ ইত্যাদি। এগুলো হলো সিম্পল প্রিপোজিশন, অর্থাৎ একটি ওয়ার্ড মাত্র। ডাবল প্রিপোজিশন, যখন দুটি সিম্পল প্রিপোজিশন একত্রে বা যুক্ত হয়ে একটি প্রিপোজিশন এর মতো ব্যবহৃত হয়, তখন তাকে ডাবল প্রিপোজিশন বলে। যেমন আপ প্লাস অন আপন, আপ প্লাস টু আপ টু, উইথ প্লাস ইন উইদ ইন, উইথ প্লাস আউট উইদাউট, ইন প্লাস টু ইন টু, আউট প্লাস অফ আউট অফ ইত্যাদি। এখানে দুটো করে প্রিপোজিশন আছে, আপ এবং অন, দুটো প্রিপোজিশন মিলে একটি হয়েছে। কম্পাউন্ড প্রিপোজিশন, নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এর পূর্বে সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে যে প্রিপোজিশন গঠিত হয় তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। যেমন অন প্লাস বাই প্লাস আউট অ্যাবাউট, বাই প্লাস ফর বিফোর, অন প্লাস ক্রস অ্যাক্রস, বাই প্লাস বিয়ন্ড বিয়ন্ড বিয়ন্ড। অন এর পরিবর্তে এ এবং বাই এর পরিবর্তে বি হ। ফ্রেজ প্রিপোজিশন, দুই বা ততোধিক ওয়ার্ড যখন একত্রে থেকে একটি একক প্রিপোজিশন এর ন্যায় ব্যবহৃত হয় তখন তাকে ফ্রেজ প্রিপোজিশন বলে। যেমন অন অ্যাকাউন্ট অফ, ইনফর্মড অফ, ইনসাইট অফ ইত্যাদি, এগুলোকে ফ্রেজ প্রিপোজিশন বলে। পার্টিসিপল প্রিপোজিশন, প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি বা পাস্ট পার্টিসিপল ভার্ব এর পাস্ট পার্টিসিপল যদি প্রিপোজিশন এর ন্যায় ব্যবহৃত হয় তবে তাকে পার্টিসিপল প্রিপোজিশন বলে। যেমন রিগার্ডিং, কনসিডারিং, বেয়ারিং, টাচিং ইত্যাদি। ডিসগাইজড প্রিপোজিশন, কখনও কখনও অন এবং অফ এর পরিবর্তে যথাক্রমে এ এবং ও ব্যবহৃত হয়, এদেরকে ডিসগাইজড প্রিপোজিশন বলে। যেমন হি ওয়েন্ট আ হান্টিং, দ্য মর্নিং বিগিনস উইথ 7 o'clock ইত্যাদি। কতিপয় প্রিপোজিশন রয়েছে যেগুলো
প্রিপোজিশনাল অবজেক্টিভ এর সাথে সম্পর্কহীন অবস্থায় বাক্যে ব্যবহৃত হয়। এদেরকে ডিটাচড প্রিপোজিশন বলে। ডিটাচড প্রিপোজিশন সাধারণত ইন্টারোগেটিভ প্রোনাউন, অ্যাডভার্ব, হোয়ার, হোয়াট ও রিলেটিভ প্রোনাউন এর সাথে সম্পর্কযুক্ত হওয়া সত্ত্বেও এদের পূর্বে না বসে বিচ্ছিন্ন অবস্থায় এদের পরে বসে। যেমন হোয়াট ক্লজ ডু ইউ রিড ইন, অর্থাৎ ইন এখানে আন্ডারলাইন করা আছে প্রিপোজিশন। হোয়াট আর ইউ লুকিং ফর, ফর আন্ডারলাইন করা আছে, এটা প্রিপোজিশন। হোয়ার ডু ইউ কাম ফ্রম, ফ্রম প্রিপোজিশন। স্পেশাল প্রিপোজিশন দেন ও বাট, এরা কনজাংশন হলেও কখনো কখনো এরা সেন্টেন্স এই প্রিপোজিশন এর নিয়ে কাজ করে, তখন এদেরকে স্পেশাল প্রিপোজিশন বলে। যেমন নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, ইট নিডস লেস দেন 50 টাকা ফর দিস পারপাস। কতিপয় ওয়ার্ড কখনো কখনো অ্যাডভার্ব এবং প্রিপোজিশন উভয় হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন মার্চন অ্যাডভার্ব হিসেবে, মে আই কাম ইন অ্যাডভার্ব, কেপ্ট ইট অন দ্য টেবিল প্রিপোজিশন, হি ইজ ইন দ্য লাইব্রেরি প্রিপোজিশন। আচ্ছা, এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।